এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব পাম এভিনিউ এর বাড়িতে, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, পাম এভিনিউ এর বাড়িতেই তার শেষ সময়, শেষ দিনগুলো কেটেছে। শয্যাশায়ী ছিলেন কিন্তু সবকিছুর খোঁজ খবরও রাখতেন, তা সে ক্রিকেট থেকে রাজ্য রাজনীতি হোক বা ব্রিগেড। তবে এই মুহূর্তে ছবিটা কি দেখছো? নিশ্চয়ই অনেকে হাজির হয়েছেন সেখানে। একেবারে এই পাম এভিনিউয়ের দুকামরা রুমেই কেটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন। এবং আমরা ঠিক সেই পাম এভিনিউয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং সেখানেই আজ সকাল 8:20 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং বাম সিপিএম এর শেষ, যদি বলা যায় শেষ এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি, এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং শেষ মুখ্যমন্ত্রী। 2000 থেকে 2011 সাল টানা 11 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তারপর বাম জামানার অবসান ঘটে এবং 34 বছরের বাম জামানার অবসান ঘটে। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি বেশ কিছুদিন ধরেই কিন্তু অসুস্থ ছিলেন এবং গত বছর ঠিক এই অগস্ট মাসে তিনি তাকে অসুস্থ অবস্থায় এবং সংকটজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ বেশ কিছুদিন তার সেখানে চিকিৎসা চলে এবং তিনি সুস্থ হয়ে অবশ্যই বাড়ি ফেরেন। তার শ্বাসকষ্ট হয়েছিল সেই সময় এবং তাকে ভেন্টিলেশনে বেশ কিছুদিন রাখা হয়েছিল। এই অগস্ট মাসেই গত বছর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন এবং দেখা যাচ্ছে যে তার ঠিক এক বছর পরে এই অগস্ট মাসেই তার প্রয়াণ ঘটলো। এবং তিনি তার বুধবার থেকে তার শারীরিক কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল, তিনি তার শ্বাসকষ্টের সমস্যা ছিল এবং তার নিউমোনিয়া হয়েছিল গত বছর এবং তাতে তিনি বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে অবশ্যই চিকিৎসা করা হয় এবং সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। বুধবার গতকালকে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন, তার শ্বাসকষ্ট হচ্ছিল শোনা যাচ্ছে এবং তারপর তাকে রাতে নিমুলাইজার দেওয়া হয়, কিছুটা হলেও তিনি সুস্থ হন। আজকে তাকে হাসপাতালে নিয়ে যাবার কথা ছিল, যদিও বুদ্ধদেব ভট্টাচার্য তিনি হাসপাতালে যেতে খুব একটা রাজি হতেন না, তার অরুচি ছিল হাসপাতালের প্রতি এবং তিনি খুব একটা যেতে রাজি হতেন না। খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরে তাকে জোর করেই ক্রমাগত হাসপাতালে নিয়ে যাওয়া হতো এবং এবারও কিন্তু পাম এভিনিউয়ে চিকিৎসকদের আসার কথা ছিল, যেহেতু গতকালকে তার শরীরে কিছুটা সমস্যা হয়েছিল, শ্বাসকষ্ট বেড়েছিল এবং তাতে তিনি অসুবিধা বোধ করছিলেন। গতকালকে নিমুলাইজার দেওয়া হয়েছিল যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং তিনি কিছুটা সুস্থ হলে আজকে চিকিৎসক এসে তাকে চিকিৎসা করার কথা ছিল। যদি পরিস্থিতি আরো হাতের বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে হয়তো হাসপাতালে ভর্তি করা হতো, কিন্তু আজকে সকালেই তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে সকালে তিনি প্রাতঃরাশ সেরেছেন এবং তারপরেই তিনি করতে থাকেন হঠাৎই। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে হৃদরোগে আক্রান্ত হন তিনি এবং তারপরে তিনি তার প্রয়াণ ঘটে। তাকে দেখতে কিন্তু সিপিএম এবং বামপন্থী নেতারা, পাশাপাশি কংগ্রেসের নেতারা প্রত্যেকেই কিন্তু আসতে শুরু করেছেন। মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক নেতারা তারা কিন্তু আসছেন এবং বিমান বসু এই মুহূর্তে তিনি কিন্তু এসে পৌঁছলেন। এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে অবশ্যই এবং আজকে 12:30 নাগাদ এই পাম এভিনিউয়ের বাড়িতে তিনি থাকবেন। তারপর 12:30 নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে পাম এভিনিউয়ের বাড়িতে, 12:30 পর্যন্ত তিনি থাকবেন এবং তারপর তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তাকে আজকে রাতে P7 এ রাখা হবে, আগামীকালকে তাকে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে এবং তারপর তাকে তার দেহ দান করা হবে এবং তিনি তার দেহ দান করা হবে আগামীকালকে বিকেল 4:00 তার দেহ দান করা হবে, এমনটাই কিন্তু কর্মসূচি রয়েছে। এবং ইতিমধ্যেই বামপন্থী নেতা নেত্রীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই মোহাম্মদ সেলিম এসেছিলেন, তার পাশাপাশি এই এখনই বিমান বসু তিনি এসেছেন, সূর্যকান্ত মিশ্র তিনি এসেছেন এবং পাশাপাশি প্রদীপ ভট্টাচার্য তিনিও এসেছেন তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে। মুহূর্তে তার মরদেহ তার বাড়িতেই রাখা হয়েছে এবং তিনি তার বাড়িতেই কিন্তু তার তার আজকে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন এবং তার বাড়িতেই
সূর্যকান্ত মিশ্র এই মুহূর্তে তিনি এসেছেন। সামনেটা ফাঁকা করো না, ক্যামেরা পেছনের ক্যামেরা গুলো পাচ্ছে না, একদম সেই ছবিটাই আমরা দেখছি। সূর্যকান্ত মিশ্র কিছু বলার চেষ্টা করছেন, আমরা শুনবো। নিয়ে যেতে হবে, যা দিতে হবে। কাল সকাল 10:30 আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি ডোনেশন করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের তাকে এই প্রোগ্রাম করানো। অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লির থেকে ইত্যাদি। এই জন্য আজকে আমরা সূর্যবাবু, পরিবার, স্ত্রী এবং সন্তান ঠিক মতন আছেন? স্ত্রী এবং মানে মিলাদি এবং সুচেতন কি শোকে ঠিক মতন আছেন? তাদের শারীরিক অবস্থা ঠিক আছে তো? সূর্যকান্ত মিশ্র জানালেন যে আগামীকাল সকাল 10:30 নাগাদ, হ্যাঁ নাজিয়া, সেই তথ্যই জানবো তোমার কাছে। সূর্যকান্ত মিশ্র ঠিক কি বললেন? একেবারেই সূর্যকান্ত মিশ্র যেটা জানালেন যে কাল আগামীকালকে 10:30 নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন, এবং তারপর তিনি তাকে বিকেল 4:00 নাগাদ তার দেহ দান করা হবে। আজকে 12:30 পর্যন্ত তার দেহ তার বাড়িতে থাকবে এবং তারপর হয়তো P7 তাকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য আগামী অর্থাৎ আজকে এবং কালকে ঘিরে বেশ কিছু জিনিস করা হয়েছে, এবং সেগুলো অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যকে তাকে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে শ্রেষ্ঠতা জানাতে। এবং বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পলিট ব্যুরোর সদস্য ছিলেন, এবং সেই তাই দিল্লি থেকে লোকজন নেতৃত্বরা আসতে পারেন, বামপন্থী নেতৃত্বরা তারা আসতে পারেন, পলিট ব্যুরোর সদস্যরা তারা আসতে পারেন, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। আমি আরেকবার পাম এভিনিউ ছবিটা দেখাবো, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একবার ইনাজিয়া ছবিটা আমরা দেখবো, সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে সেখানে বিমান বসু সকলে পৌঁছেছেন। সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মোহাম্মদ সেলিম সকলেই সেখানে পৌঁছে গেছেন, এবং সকলেই পুরো বিষয়টিকে যাতে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, কারণ বুদ্ধদেববাবু এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন রাজনীতিক, এমন এক ঘরানার মানুষ যে তার প্রয়াণে ডান বাম থেকে, আমরা যেমন রাজনীতিকদের সঙ্গে কথা বলছিলাম, সমস্ত মানুষ, সমস্ত নেতা নেত্রীরাই তারা বলছেন রাজনীতির ইতিহাসে, শুধু বাম বা CPM নয়, রাজনীতির ইতিহাসে এক নক্ষত্র পতন মানছেন সকলেই। 80 বছর বয়সে প্রয়াণ তার। বুদ্ধদেব মুখ্যমন্ত্রী তার বুদ্ধদেব বাবুর পূর্বসূরি জ্যোতি বসুর মতোই মরণোত্তর দেহদান করে গিয়েছেন, সেই প্রক্রিয়া সম্পন্ন হবে আগামীকাল বিকেল 4:00 থেকে। তিনি এতটাই বলিষ্ঠ মননের ছিলেন, মরণোত্তর দেহদান প্রক্রিয়া করে গেছেন তিনি অনেক আগেই, এবং সেই মতো সেই প্রক্রিয়ায় আগামীকাল বিকেল 4:00 পর থেকে পরিবারের সম্মতিতে তাদের অনুমতি নিয়ে শুরু হবে। কোথায় কিভাবে সম্পন্ন হবে তার শেষকৃত্য, সেটা হয়তো দলের তরফ থেকে, পরিবারের তরফ থেকে আজকেই, আজ বিকেলের পরই জানা যাবে। তবে 12:00 পর্যন্ত থাকবে তার বাড়িতে দেহ, এবং তারপর P7 রাখা থাকবে তার মরদেহ। আগামীকাল আলিমুদ্দিনে 10:30 থেকে থাকবে শায়িত তার মরদেহ, অগণিত তার অনুরাগী, অগণিত তার আদর্শে অনুপ্রাণিত মানুষ, এই মানুষটিকে সে শ্রদ্ধা জানাতে, এই কমরেডকে সে শ্রদ্ধা জানাতে পারবেন আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েই। বুদ্ধবাবু পলিট ব্যুরো সদস্য ছিলেন, ফলে দিল্লির নেতারাও তার শেষ যাত্রায় ভূমিকা নেবে বলে জানানো হয়েছে। আপাতত পাম এভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটেই তার মরদেহ রাখা থাকছে, সেখানে আজও শ্রদ্ধা জানানো যাবে। তবে
12টার পর থেকে P7 এ রাখা থাকবে তার মরদেহ এবং আগামীকাল ফের সকাল 10:30 থেকে আলিমুদ্দিন স্ট্রিটে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে এবং সম্পূর্ণ মর্যাদায় যেটুকু তার প্রাপ্য যে বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু বলা যেতে পারে বাম নেতারা এই মুহূর্তে তাদের যে শেষ ইচ্ছে বা শেষ শ্রদ্ধা তার প্রক্রিয়া শুরু করবেন। তার কারণ সূর্যকান্ত একটু আগেই সে কথায় জানালেন যে সবটা পলিট ব্যুরো সদস্য এবং রাজ্য নেতৃত্ব তাদের আলোচনা করে বৈঠক করেই সম্পূর্ণ মর্যাদায় বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানানো হবে। 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ বুদ্ধদেব ভট্টাচার্যের। গতকাল রাত থেকেই তার শরীর বেশ খারাপ ছিল এবং সেখানে নেবুলাইজার দেওয়া হয়েছিল বাড়িতেই। তিনি একেবারেই বাড়িতে থাকতেই ভালোবাসতেন। হাসপাতালে যতবার তাকে ভর্তি করা হয়েছে, যখনই জ্ঞান ফিরেছে, যখনই কথা বলার মতো অবস্থায় এসেছেন, তখনই বাড়িতে যাওয়ার মতো শিশুসুলভ আচরণ করেছেন। বাড়ি ফিরতে চেয়েছেন বাড়ি, হাসপাতালে থাকতে চাইতেন না কখনোই। কাল রাতেও তাকে বেশ খানিকটা চাপ দেওয়া হয়েছিল হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু না, তিনি না ছড়ছিলেন। এবং আজ সকাল থেকে যখন অবস্থার অবনতি ধীরে ধীরে শুরু হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার একেবারে যেখানে ব্যবস্থাপনা শুরু হতেই দেখা গেল লড়াই শেষ। 34 বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। তার বলিষ্ঠ পদক্ষেপ, তার ব্যক্তিত্ব, তার শব্দচয়ন, তার মঞ্চে দাঁড়িয়ে গাম্ভীর্য এবং গুরুগম্ভীর গলায় সেই বক্তৃতা, যা আজও বুদ্ধদেব ভট্টাচার্যকে বুদ্ধ বাবু বলতে বাধ্য করা হয়। তার কারণ আমরা কেউই তার পুরো নাম ধরে বলতে গিয়ে বারবার হোঁচট খায়। বারবার বাঙালির মুখ থেকে, রাজনীতিপ্রিয় মানুষের মুখ থেকে, সচেতন মানুষের মুখ থেকে বুদ্ধ বাবু এই কথাটি উল্লেখ হয়। এখানেই তার আদর্শ, তার বলিষ্ঠতা, তার আত্মবিশ্বাস, তার ব্যক্তিত্বের পরিচয়। এবং সেই সব কিছুকে নিয়ে গিয়ে সেই জমি অধিগ্রহণ, বিতর্ক, শিল্পায়ন, পশ্চিমবঙ্গের রূপ বদলে দেওয়ার চেষ্টা, কিছু পদক্ষেপ, সব কিছুকে নিয়েই চলে গেলেন তিনি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, আরো অনেকের সাথে কথা বলেছি। তন্ময় বাবু ঠিক কি জানিয়েছেন শুনুন। শিল্প আমাদের ভবিষ্যৎ, এটাই বাংলার রাজনীতির শেষ ইতিবাচক স্লোগান, বাকি সব স্লোগান ধ্বংসে। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আসলে একটা স্বপ্ন, যে মানুষটাকে সবাই উন্নাসিক বলেন, সেই মানুষটা একটা মিটিং এর পরে আমার পিঠ চাপড়ে দিয়ে যখন বলেন যে তুমি ভালো বলো আমি শুনেছিলাম, এত ভালো বলো জানতাম না, তোমার বক্তৃতার জন্য আমি 15 মিনিট বসে থাকলাম, এইরকম একটা মানুষ যাকে সবাই উন্নাসিক বলেন, যাকে সবাই বলেন নিজের কাজ শেষ হয়ে গেলেই তিনি চলে যান, আমরা যে বুদ্ধদাকে চিনি সে বুদ্ধদা অন্য। এই বুদ্ধদা নাটক দেখতে ভালোবাসেন, সিনেমা দেখতে ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কবিতা বলতে ভালোবাসেন। এই বুদ্ধতা সবসময় বইয়ের মধ্যে থাকা একটা মানুষ, সংস্কৃতির মধ্যে থাকা একটা মানুষ, আবার একই সঙ্গে রাজনীতির ক্ষেত্রে যে ভীষণ দূরদর্শিতা, সেইটাকে সবসময় বাঁচিয়ে রাখা এবং ডেভেলপ করা এই বুদ্ধদার বৈশিষ্ট্য। আমি সেই বুদ্ধদার প্রতি আবার শেষ শ্রদ্ধা নিবেদন করছি। বুদ্ধদার অধীনে আমরা TYFI করেছি। বুদ্ধদা আমাদের জেলা দার্জিলিং জেলার ইনি দায়িত্বে ছিলেন। দার্জিলিং জেলার বিভিন্ন আন্দোলন সংগ্রাম পরিচালনা করার কথা, পাহাড়ের সমস্যা, দার্জিলিং এর চা বাগানের সমস্যা, এমনকি নকশালপন্থী আন্দোলনের সময়েতেও তিনি এসে এখানে সংগঠন করা, আমাদের পরামর্শ দেওয়া। ব্যক্তিগতভাবে তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্কের মতন ছিল। তাকে বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া পশ্চিমবঙ্গ এটা আমরা কখনো
ভাবতে পারি না আমি কি বলে শোক জ্ঞাপন করব। আমি জানি না, আমি এক বছর আগেই তার বাড়িতে গেছিলাম, দেখা করেছি, দুদিন পর পর গেছি, তিনি কথা বলতে পারতেন না, কিন্তু তার সত্ত্বেও সব খবর নিতেন, কার ইঙ্গিতে বলতেন, আমি যাওয়াতে উনি খুব খুশি হয়েছিলেন। বারবার ভাবি উনি অসুস্থ হলে ফিরে আসেন, এবারও নিশ্চয়ই ফিরে আসবেন, কিন্তু এইভাবে চলে যাবেন এটা আমি ভাবতে পারছি না। এই মৃত্যুকে আমি কখনোই মেনে নিতে পারছি না।